রাজধানীর দক্ষিণ খানের স্ত্রী ও দুই সন্তান হত্যাকারী ঘাতক স্বামী রকিবিন আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ দীর্ঘদিন পালিয়ে থাকার পর ব্রাহ্মণ থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির উপকমিশনার মুশুর রহমান তিনি জানান রকিব অনলাইনে জুয়া খেলে কোটি টাকা ঋণগ্রস্ত হয়ে মানসিক হতাশা থেকে পরিবারের তিনজনকে হত্যা করে বিস্তারিত জানাচ্ছেন মঈনুল আহসান চোদ্দ বছরের বিবাহিত জীবন রকিব মুন্নির সুখের সংসারে ঘর আলো করে রেখেছিল দুই সন্তান বারো বছরের ছেলে ফারহান ও তিন বছরের মেয়ে লাইবা বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি বিটিসিএলের কনিষ্ঠ সহকারী ব্যবস্থাপক উদ্দিন আহমদ সপরিবারে থাকতেন রাজধানীর দক্ষিণ খানের প্রেমবাগান এলাকায় গত চোদ্দই ফেব্রুয়ারি সে বাসা থেকে উদ্ধার হয় মুন্নি ও তার দুই সন্তানের লাশ ঘটনার পর থেকেই পলাতক ছিলেন গৃহকর্তা রকিবউদ্দিন তাকে ঘিরেই নৃশংস এ ট্রিপল মার্ডারের রহস্য উদ্ঘাটনে নামে আইনশৃঙ্খলা বাহিনী রকিবের ইতিহাস ঘাটতে গিয়ে পুলিশ জানতে পারে জুয়ায় আসক্ত রকিব বিভিন্ন সময় অফিস কলিক সহ পরিচিত জনদের কাছ থেকে প্রায় এক কোটি পনেরো লাখ টাকা ধান নেয় গ্রেফতার রকিবুদ্দিন পুলিশের কাছে স্ত্রী সন্তানদের হত্যার কথা স্বীকার করে একটা বড় হাতুড়ি নিয়ে আমি আমার স্ত্রীর মাথায় আঘাত করে বসি দৌড়ে আমি আমার ছোট্ট বাচ্চা মেয়েটার কাছে যাই গিয়ে ওর গলায় একটা রশি দিয়ে ফার্স দিয়ে দিই আমি আমার আমি আমার ছেলেটার রুমে যাই সেখানে যে ওকে যখনই ফার জিতে যাই ছেলেটা লাভ দিয়ে ওঠে বাবা তুমি আমাকে কি মেরে ফেলবা আমি বললাম হ্যাঁ বাবা আমরা পৃথিবীতে কেউ থাকবো না বিভিন্ন জায়গায় কখনো পাগল কখনো ভিক্ষুকের সদ্য বেশ নিয়ে মানুষের দাম দক্ষিণাতে ছিল সাম্প্রতিকালে সে চেষ্টা চালাচ্ছিল তার নিকট আত্মীয়দের কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে আবার দূরে কোথাও পালিয়ে যাওয়ার জন্য এখন বিজ্ঞ আদালতে তাকে পাঠিয়ে কিছু রিমান্ডের জন্য তাদেরকে তাকে আমরা আবেদন করব ঘাতক রকিবের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে নিহত মুন্নির পরিবার মইনুল আহসান এটিএন বাংলা ঢাকা